হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সালভন আর। চলুন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, কেননা সকাল থেকে এত বৃষ্টি, জল ঘরে জমে গেছিল, প্রচণ্ড কাদা হয়ে গেছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। বৃষ্টিতে কারেন্টও থাকেনি, ফোনে খুব একটা বেশি চার্জ থাকেনি, তো আমি আজ ওই জন্য বিকাল থেকে আমি শুরু করছি। চলুন চা করতে যাব, তারপরে দেখাবো কি করবো সারাদিন, সারা বিকালটা, কেন বিকালটা কোনোদিনই তেমনভাবে দেখানো হয়নি। তো আজকে চলুন বিকাল থেকেই শুরু করছি, এখন বাজে 5:30, 5:30 থেকে আমি ব্লগটা শুরু করেছি। চলুন তাহলে লেটস গো। এখন বন্ধুরা আমি চাটা করে নিচ্ছি, চা করার জন্য আমি প্রথমে দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 3 কাপ চা হবে, 2 কাপ চা হবে। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, এইরকম ভাবে চা করলে চায়ের কালারটা ঠিক থাকে, এইভাবে চা করি আমি। এর মতো দিয়ে এরকম জলটা কতটা পরিমাণ নিলাম এটা নিলাম। কড়াটা কেমন সুন্দর হয়েছে নাকি বলবেন, দুধের কড়াটা দেখতে কেমন? আমার এই কড়াটা খুব পছন্দের, এটাই আমি দুধ গরম করি, মাঝে মাঝে অন্য কিছুটাও করি, তো এটাই আমার দুধের কড়া, এটাই গরম করি। দেখুন কেমন বন্ধুরা, আমি একটু কলা খাচ্ছি, দেখুন কলা খেতে আমার মতো একটু ভালোবাসেন, আমি কলা খেতে খুব ভালোবাসি, আবার অন্য কিছু ভাববেন না, আমি কলা খেতে খুব ভালোবাসি। চাটা একবার দেখুন আপনারা, চাটা চায়ের কালারটা দেখুন বন্ধুরা, তারপরে বলবেন। চাটা জাস্ট দেখুন, দেখছেন এইভাবে চা করে খেয়ে দেখবেন, অনেক ফুটলে দিবেন, কিন্তু এইভাবে চা খেয়ে দেখবেন যেমন গন্ধটা চা পাতার থাকে, সবকিছু একদম সমান থাকে এইভাবে চা করলে। আর এইভাবে দোকানের মতো এইরকম করে করে ঘোরাবেন, এইভাবে দেখুন, এই দেখুন এইভাবে ঘোরা, দেখুন চা কালার বিউটিফুল কালার, চায়ের কালারটা দেখুন বন্ধুরা, জাস্ট দেখেছেন, দেখুন একেই বলে চায়ের কালার। জাস্ট চাটা দিলাম, দেখুন অবস্থা সব ভেজে একদম পুরো সপসপ করছে। কি বানাতে চলেছি আজকে, আমি বানাবো তোমার চিকেন ডাল পকোড়া, এটার নাম হচ্ছে চিকেন ডাল পকোড়া। দিচ্ছি, দেখাচ্ছি, এই যে কারি পাতা আমি দেখাবার জন্য গোটাটা রেখে দিলাম, দেখুন আমি এটা শুধু দেখাবার জন্য স্যাম্পল রেখেছি, কিন্তু আমি নিয়ে নিয়েছি, দেখুন কারি পাতা, আমি এগুলোকে কুচিয়ে দেবো, ধুয়ে আমি সব নিয়ে নিয়েছি, একদম কুচি করে ফাইন করে দেবো। এই দেখুন আমি নিয়ে নিয়েছি এটা ডাল, দেখুন এখানে আছে ছোলার ডাল, এখানে আছে ছোলার ডাল, আর আছে অড়ুর ডাল, আর এখানে আছে চিকেন পেস্ট, এখানে কারি পাতা আমি নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন ধনে পাতাগুলোকে কুচি নিচ্ছি, এই যে ধনে পাতা, আমার ছুরিতে আমি পারি না, পরিষ্কার বলে দিলাম, আমি ছুরিতে চপারে কোনো কিছু কাটতে পারি না। আর এই যে কারি পাতার সাথে আমি ধনে পাতা নিয়ে নিলাম কুচি কুচি করে, কাঁচা লঙ্কা দুটো নিচ্ছি, কেননা আমি অলরেডি এখানে মশলার সাথে, আমি যে বাটার মশলাটা দেবো দেখাবো তার সাথে নিয়েছি, কাঁচা লঙ্কাটা জাস্ট দিলাম, দিচ্ছি দুটো কেটে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আরেকবার বলে দিচ্ছি, এখানে আছে অড়ুর ডাল আর ছোলার ডাল, আর আতপ চাল বাটা আছে, আমি খাস্তা করার জন্য আতপ চাল বাটা নিয়েছি, অড়ুর ডাল ছোলার ডাল আতপ চাল বাটা, এটা তিনটা বাটা আছে একসঙ্গে, দেখুন এই যে এটা তিনটা বাটা একসঙ্গে আছে, আর এটা হচ্ছে চিকেন পেস্ট করা আছে, দেখুন চিকেন পেস্ট, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই দেখুন। আমি ধনা আজিনামটর আর হচ্ছে মৌরি আর জিরে গোলমরিচ শুকনো লঙ্কা সবকে গুঁড়িয়ে রেখেছিলাম, তার 1 টিস্পুন আমি দিচ্ছি, 1 টিস্পুন আমি দিয়ে দিলাম খাওয়ার সোডা, দেখুন আমি খাওয়ার সোডা 1/2 টিস্পুন নয় 1 চিমটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিবেন, এই দেখুন এটা আমি 1 চিমটাও বলতে পারবো না, 1/2 টিস্পুন 1 টিস্পুনও বলতে পারবো না, দেখুন 25%-এরও কম, এতটা আমি দিয়ে দিলাম, আপনার যেমন মনে হবে আপনি দিবেন পরিমাণ মতো। এটা একটু একটু আমি চিনি দিলাম, জাস্ট একটু চিনি দিলাম, দেখুন পরিমাণ মতো চিনি দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1 টিস্পুনের মতো দেখুন বেসন দেবো, 1 টিস্পুন, এর চেয়ে বেশি কিন্তু দেবো না, 1 টিস্পুন বেসন দেবো, মানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আরেকটু দিচ্ছি, 1 টেবিল স্পুন দেওয়ার পর আর হাফ
হাফ টেবিল স্পুনের মতো আমি দিচ্ছি, দেখুন একটুখানি পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি, দেখুন আমি একটা মশলা বেটে রেখেছি, দেখুন এখানে এখানে পেঁয়াজ বাটা আছে আর আদা বাটা আছে, রসুন বাটা আছে, আর তার সাথে আমি কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, এইটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিবে হবে, এটা একটা বলের আকারে আমি সব দিয়ে দেখুন আমি এটা মাখিয়ে নিলাম, এটা ভালো করে মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 5 থেকে 6 মিনিটের মতো রেস্ট দেবো, কেননা আমার বেশি রেস্ট করাতে হবে না, কারণ আমি অলরেডি এটা করে রেখেছিলাম, কেননা মিক্সি যে কারেন্ট চলে যাচ্ছে বারবার মিক্সি চালাতে পারবো কি না, তাই জন্য আমি আগের থেকে এটাকে রেডি করে রেখেছিলাম, জাস্ট তার জন্য এটা মজে গেছে, ভিনেগার দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে তৈরি করছি বলে আমাকে বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট রাখলেই হবে। দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এগুলো তেল ছাঁকতে হবে, আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি দেখুন পকোড়া তেলটা দিয়ে দিয়েছি, এরকম জল হাত ডুবিয়ে নেবেন, নিয়ে জলটা হাতটা ঝেড়ে নেবেন, ঝেড়ে নেওয়ার পর ঝেড়ে না নিলে গায়ে তেলের মধ্যে পড়বে, দিয়ে এরকম করে শেপ দিয়ে এরকম গোল গোল করে এরকম এটা করে দেখবেন, প্রচন্ড ভালো লাগে, যতগুলো ধরবে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, অবশ্যই না জায়গা রাখবেন, যতগুলো ধরবে ততগুলোই দেবেন, নেড়ে দিতে হবে, দেখুন আস্তে আস্তে হালকা আঁচে করতে হবে, আঁচটাকে কমিয়ে দিতে হবে, এটাকে একটু কমিয়ে দিতে হবে হালকা হালকা আঁচে, নাহলে খুব তাড়াতাড়ি ভেতরটা হবে না, ব্রাউন হয়ে যাবে, ওই জন্য দেখুন খুব হালকা হাতে এটাকে উলট পালট করতে হবে, গ্যাসটাকে সিমে রাখতে হবে। দিয়ে আপনারা মাঞ্চুরিয়ানও তৈরি করতে পারবেন, এটা দিয়ে মাঞ্চুরিয়ানও ভালো করে করা যাবে চাইলে, এতে আপনারা করে বাড়িতে খেয়ে দেখবেন প্রচন্ড ভালো লাগে, চিকেন পকোড়ার থেকেও দারুণ লাগে, তো এটা খেয়ে দেখবেন, কারণ আতপ চালটা থাকে তো খাস্তাটা অলরেডি করে দেয় খুব, আর এটা দিয়ে আপনি তরকারিও করতে পারেন, মানে মা চিকেন বল করতে পারেন, চিকেন বলের তরকারি করে যেমন করে পেঁয়াজ কুচি টুচি দিয়ে আপনি করতে পারেন, দই দই দিয়ে খেতে, আমি নানা রকম এক্সপেরিমেন্ট করতেই থাকি, এটুকু দিয়েছিলাম দেখুন বলটা, দেখুন কিরকম, জাস্ট আপনি ভাবতে পারবেন না এত সুন্দর হয়েছে, দেখি আমি বেশি ডেকোরেশন করতে পারি না, যতটুকু করেছি ততটুকু কেমন হয়েছে, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন, দেখুন জাস্ট বর্ষা পড়ছিল, কিছু খাওয়ার জন্য দোকানপাট বন্ধ, তো কিছু খেতে মন গেল বলে এটাই করলাম, যে বন্ধুরা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই, এটা বানিয়ে খাবেন আর করবেন, যেইভাবে দেখালাম সেইভাবে বারবার দেখবেন, দেখে করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে, আর ট্রাই তো করতে হয় সব কিছু নতুন নতুন, ভালো থাকবে হাসি খুশি থাকবে, আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন যেটা দেখালাম, আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আবারও বলছি, আর কেমন বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট বক্সে বলবেন, আমাদের কাছে তো অনেকের ঘরে জল ঢুকে গেছে, প্রচণ্ড পরিস্থিতি খারাপ, তারপরেও মানে থাকতে হচ্ছে, আমাদের বাড়িতেও জল ঢুকে গেছিলো, তার জন্য আমি ভিডিও সকালে বানাতে পারিনি, আগেই বললাম, তো কারেন্টও থাকেনি, এই আধ ঘন্টা কি 1 ঘন্টা করে কারেন্ট থাকছে আবার চলে যাচ্ছে, এই করছিলো সকাল থেকে তো টোটালি চলে গেছিলো, এলো 2টা 1টার সময়, তো আজকের মতো বন্ধুরা আসছি, টাটা বাই বাই, ভালো থাকবেন হাসি খুশি থাকবেন।